আপনারা জানেন বিএসটিআই নিয়মিতভাবে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে থাকে, তারই ধারাবাহিকতায় আজ আমরা পূর্ব রেকিকৃত এই এআর কনজুমার লিমিটেড প্রোডাক্ট নামক একটি প্রতিষ্ঠান পশ্চিম ধানমন্ডিতে এদের ফ্যাক্টরি রয়েছে। এই ফ্যাক্টরি দীর্ঘদিন যাবৎ এই অবৈধ কার্যকলাপের সাথে জড়িত ছিল। এরা নন ফুড গ্রেড কালার অর্থাৎ যেটা খাবার অযোগ্য রং এবং চিনি দিয়ে
বাচ্চাদের জন্য খাবার ফ্লেভার ড্রিঙ্কস এবং ললিপপ তৈরি করত। আজকে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে এই কারখানায় অভিযান পরিচালনা করে প্রায় 800 কার্টন এই অবৈধ ললিপপ এবং ফ্লেভার ড্রিঙ্কস আমরা জব্দ করেছি। এই জব্দকৃত পণ্যগুলো আমরা ধ্বংস করব এবং এই ধরনের অভিযান আমাদের অব্যাহত থাকবে। এই কার্যক্রমটা আমাদের সারা বছরই চলে, তবে বিশেষ ক্ষেত্রে এরকম স্পেশাল কেস যখন আসে তখনই আমরা সাংবাদিকদের নিয়ে এই অভিযান পরিচালনা করে থাকি। আজকে আমরা যে অভিযানটা পরিচালনা করেছি, এই অভিযানে যে শিশু খাদ্যগুলি ছিল যা মানব স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর, এই কারণে আমরা এই অবৈধ পণ্যগুলো জব্দ করে নিয়ে এসেছি এবং কারখানাটা সিলগালা করে দিয়েছি। না, এটা অবৈধভাবে বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত এবং পরীক্ষা নিরীক্ষা ব্যতীত এই পণ্য তারা উৎপাদন এবং বাজারজাত করতেছিল। এদের আমরা যখন অভিযান করতে গেছি, এরা মালিক সহ যারা দায়িত্বে ছিলেন তারা পালিয়ে গেছেন, এই জন্য আমরা কারখানাটা সিলগালা করে দিয়েছি এবং মালামাল জব্দ করেছি। না, আটক বা ই করা যায়নি, যেহেতু মালিক পালাতক ছিল সেই জন্য আমরা তাদেরকে আটক করতে পারিনি। এখন আমরা মামলা তো দায়ের করবো, যেহেতু ম্যাজিস্ট্রেট ছিল মামলা তো আমরা অবশ্যই দায়ের করেছি এবং 25,000 টাকা আর্থিক জরিমানাও করা হয়েছে। এই ধরনের একটা অপরাধে একটা কোম্পানির বিরুদ্ধে মাত্র 25,000 টাকা জরিমানা, যেহেতু আমরা মালিক পাইনি, মালিক পালাতক ছিল সেই জন্যই আমাদের জরিমানার পরিমাণটা কম আছে। তবে আমরা এই কারখানাটাকে আমরা মনিটরিংয়ে রাখবো, যখনই আমরা এই ধরনের পণ্য আবার উৎপাদন করবে তখন মালিক সহ ধরার চেষ্টা করবো আমরা। এখানে প্রধানত দুইটাই আইটেম, একটা হলো ফ্লেভার ড্রিঙ্কস এবং আরেকটা হলো আইস ললিপপ বলে আর কি, অর্থাৎ বাচ্চাদের খাবার, দুইটি বাচ্চাদের খাবার। তো এই যেসব কেমিক্যাল আপনার ব্যবহার করা হয়েছে যেগুলি আপনার অনুমোদনহীন এবং যেগুলি ক্ষতিকর, এই ধরনের মানে শিশুদের কোন কোন কি কি ক্ষতি করতে পারে? এটা শিশুদের জন্য যদি এটা বেশি দিন খায় পেটের বিভিন্ন ধরনের রোগ সহ এমনকি ক্যান্সারের হওয়ার সম্ভাবনা থাকবে, কিডনির জন্য ক্ষতিকর তো অবশ্যই। এটা যে রং ব্যবহার করা হয়েছে সেই রংটা ফুড গ্রেড না, অর্থাৎ নন ফুড গ্রেড কালার, এটা তো পরীক্ষা না করলে এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব না। তবে যেহেতু নন ফুড গ্রেড কালার, এটা মানব স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর, স্থায়ীর জন্য বন্দোবস্ত করতে, কারণ একই ব্যক্তি তো আর বারবার করে না, একজন করে যাকে করে তাকেই আমরা শাস্তি দিই, শাস্তির আওতায় নিয়ে আসি, তার কারখানাটা বন্ধ করে দিই এবং হয়তো দেখা গেছে সে ওই কারখানা ওখানে না করে অন্য এক জায়গায় করে অথবা নতুন কোনো ব্যক্তি আবার কারখানায় স্থাপন করে। তবে আমাদের যেই করুক না কেন, যে অপরাধী যেখানেই করুক না কেন, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীকে আমরা আইনের আওতায় এনে শাস্তি প্রদান করব। না, এই কারখানায় বিএসটিআইয়ের কোনো অনুমোদন ছিল না, বিধায়ী আমরা অভিযান পরিচালনা করেছি। বিএসটিআইয়ের লোগো অবৈধভাবে ব্যবহার করেছে, আমরা সেটাও আমলে নিয়েছে, এটা এটাও একটা বড় ধরনের প্রতারণা। অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই পণ্য দুটি বিএসটিআই থেকে অনুমোদন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে অনুমোদন নিয়ে তারপরে বিক্রি বিতরণ করার বিধান রয়েছে, কিন্তু সে বিএসটিআইতে পরীক্ষা নিরীক্ষা না করে এবং অনুমোদন না নিয়ে এটা বিক্রি বিতরণ করতেছিল। আপনাকে ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। আমি বিএসটিআইয়ের পক্ষ থেকে আমাদের ডিজি মহোদয়ের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে, যদি বিএসটিআইয়ের কার্যকলাপ, আমাদের ওয়ান স্টপ সার্ভিস সেন্টার রয়েছে, এখানে সিটিজেন চার্টার আছে, অর্থাৎ কোন সেবাটা আমরা কত দিনে দিব সেটা সুনির্দিষ্টভাবে উল্লেখ আছে, যদি সেই সেবায় কখনো ব্যত্যয় ঘটে, যদি বিএসটিআইতে অভিযোগ করে তার বিরুদ্ধেও আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। এমনকি আমাদের হটলাইন নাম্বার রয়েছে, ওয়েবসাইট আছে, আমাদের ওয়ান স্টপ সার্ভিসের অভিযোগ বাক্স রয়েছে, যদি এই ধরনের কোনো অভিযোগ সুনির্দিষ্টভাবে করে তাহলে আমাদের, বললামই তো, আমাদের ডিজি মহোদয়ের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে, আমরা 24 ঘন্টার ভিতরে তার বিরুদ্ধে অ্যাকশন নেব এবং অভিযোগকারীকে অবহিত করব। মোহাম্মদ রিয়াজুল হক, উপপরিচালক, সার্টিফিকেশন মার্কস।